সূত্রপাত করি অনেক লোক কিন্তু তাকিয়ে আছে কখন ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দেওয়া যায়। আমাদের যে কোনো ভাবেই হোক আমরা ভাই ব্রাদার যারা আছি আমরা তো দোষে গুণেই মানুষ, আমাদের ভুল ভ্রান্তি হতেই পারে। আমরা সেই ভুল ভ্রান্তিগুলোকে উতরে নিয়ে আমরা যাতে নিজেদের ভিতরে সমন্বয় তৈরি করে ফিল্মকে বাঁচাতে পারি, আমার মনে সকলের সেই চিন্তাই করা উচিত। তৃতীয় শক্তিকে এমন কোনো সুযোগ করে দিয়েন না যাতে করে এক বছর পরে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন নামে কোনো কিছুই থাকবে না। প্লিজ, এই বিভাজন হওয়ার জন্য অনেকেই চেষ্টা করছেন, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি আমি বিশ্বাস করি তাহলে আমরা বিভাজনটা এখন আমরা ধরে রাখতে পারবো। বিকজ ভাইরা ভাইরা গণ্ডগোল হতেই পারে, কিন্তু তৃতীয় পক্ষ সবসময় উস্কে দেয় যে তোমরা আরো বেশি করে লাগো। সো আমরা যাতে এইভাবে না লাগি, না লেগে যাতে আমরা মিলেমিশে থেকে চলচ্চিত্র পরিবারকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, আমার মনে হয় সেদিকেই আমাদের চিন্তা করা উচিত। ধন্যবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আজীবন সদস্য আব্দুল আজিজ ভাই। আজিজ ভাই, আমরা একসাথে চলি, এটাই বলবি, কেউ তোর ব্যাপারে যত নেগেটিভ কথা বলবে তুই তার ব্যাপারে তত পজিটিভ কথা বলবি, যত নেগেটিভ বলবে তত তুই পজিটিভ বলবি। একটি কথা কিন্তু আমাকে বলতেই হয় যে যাই তুই এখন কিছু একটা হয়েছিস, এটা কিন্তু সত্যি। এই আপনি দেখেন রাস্তায় যারা আল্লাহ মাফ করুক, আমি ছোট করে কাউকে দেখছি না, যারা রিক্সা চালায় বা ফেরা গাড়ি চালায় বা কোন বাস কন্ট্রাক্টর বা বাস হেল্পার বা ট্রেন যারা চালায় বা নর্মাল একটি লোককে কি কোনো আলোচনা বা সমালোচনা হয়, আপনি যখনই সমালোচিত হবে, আপনি যখনই সমালোচিত হবে তখন আপনাকে ভাবতে হবে আপনি কিছু একটা হয়েছে। আমার ছোট ভাই ও কিছু একটা হয়েছে, না হলে ওকে নিয়ে এত আলোচনা সমালোচনা হতো না। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমি বস্তুনিষ্ঠ সবসময় আপনারা নিউজ করে থাকেন, আমরা সবসময় চেষ্টা করি সৎ পথে থাকার জন্য, সৎ কথা বলার জন্য, সৎভাবে থাকার জন্য। এবং আমাদের সমিতির কি কি কাজ করেছে সেগুলো আমার মনে হয় নতুন করে আপনাদের কাছে বলার কিছু নেই, প্রিভিয়াসলি যারা কথা বলে গেছেন তারাই বলে গেছেন। আর আমি যে আসলে টোটালি কোনো বক্তব্য দেব, আমি কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি টোটাল বক্তব্য আমার বিশাল বড় কিন্তু অলরেডি হয়ে গেছে, কিন্তু সবগুলোকে আমি জোড়া লাগাই, সেই হিসাবে আমি কোনো কিছু বলতে চাই না। আমি শুধু এটুকুই বলবো যে